राहे ना जात मुक्तिर पथ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। सम्मानित उपस्थिति, केमन आछेन सबाई? आशा करी अल्लाह ताआलार अशेष रहमते सकले सुस्थ आछेन एबं भालो आछेन। सम्मानित उपस्थिति, आजकेर भिडियोते आमरा आलोचना करब अल्लाह ताआलार गुणवाचक एकटी चमत्कार नाम सम्पर्के, जे नामटी हजार बार पाठ करले आपनार मनेर सकल लैक इच्छेगुलो पूरण हो जाबे एबं आपनार जदि कोनो क्षति हो थाके एबं आपनि जदि कोनो विपद आपदे पड़े थाकेन ताहले अल्लाह ताआला सेटाओ दूर करे दिबेन इनशाआल्लाह। তাই এই আমলটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম রয়েছে। এই 99টি নাম সম্পর্কে হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার গুণবাচক নামের ফজিলত বর্ণনায় বলেছেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো জিকির করবে বা আমল করবে বা মুখস্থ করবে সে জান্নাতে যাবে। এই 99টি নামের মধ্যে একটি নাম হলো আল বাদিউ। এই নামের তাসবিহ এবং আমল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময়। এই নামটি সম্পর্কে অর্থাৎ আল্লাহ তাআলার এই নামটি সম্পর্কে হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি তার আমলে কোরআনী কিতাবের মধ্যে লিখেন, আল্লাহ তাআলার এই পবিত্র নামটি অর্থাৎ আল বাদিউ এই নামটি হাজার বার অর্থাৎ 1000 বার পাঠ করলে সমস্ত প্রয়োজন পূরণ হবে এবং ক্ষতি দূরীভূত হবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই নামটি 1000 বার পাঠ করলে আমাদের মনের সকল নেক ইচ্ছেগুলো পূরণ করে দিবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। তাই যখনই আমাদের কোনো কিছুর প্রয়োজন হবে তখনই আমরা আল্লাহ তাআলার পবিত্র এই নামটি 1000 বার পাঠ করে তারপর আল্লাহ তাআলার কাছে নিজের চাওয়াগুলো চাইব, অন্তর থেকে ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমলটি করব। সব সময় যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন পজিটিভ চিন্তা রাখবেন, কখনই নেগেটিভ চিন্তা রাখবেন না। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার প্রতি তেমনই হব। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার প্রতি পজিটিভ চিন্তা রাখেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য পজিটিভই হবে, আর আপনি যদি আল্লাহ তাআলার প্রতি নেগেটিভ চিন্তা রাখেন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য নেগেটিভই হবে। তাই অবশ্যই যখনই আমল করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই বিশ্বাস রাখবেন যে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এই মনোভাব নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এবং অবশ্যই দোয়া করার আগে এবং পরে দরুদ শরীফ পড়ে নেবেন, কেননা আল্লাহ তাআলা দরুদ শরীফ সবসময় কবুল করে থাকেন। তাই আপনি যদি দোয়া করার আগে এবং পরে দরুদ শরীফ পড়েন তাহলে আল্লাহ তাআলা দরুদ শরীফ কবুল করার সাথে সাথে আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। তাই অবশ্যই দোয়া করার আগে এবং পরে দরুদ শরীফ পড়ে নেবেন, কখনই হতাশ হবেন না। যখনই আপনি হতাশ হয়ে যান তখনই শয়তান খুশি হয়ে যায়। শয়তান চাইবেই আপনাকে আমল থেকে দূরে রাখতে, তাই কখনই শয়তানকে জয়ী হতে দিবেন না। যখনই শয়তান আপনাকে ধোঁকা দিবে তখনই আপনি আমলের পরিমাণ আরো বাড়িয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা আবার আসব নতুন কোনো ভিডিওর আমল নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।